এই আন্দোলনের 100 দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে মিছিল আন্দোলনকারীদের, আর সেই মিছিলেও স্লোগান উঠল খেলা হবে। শনিবার হাজরা মোড় থেকে হরিশ মুখার্জি রোড পর্যন্ত মিছিল করে ফের হাজরা মোড়ে শেষ হয় মিছিল। কলকাতার রাজপথে মহামিছিলে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কিছু টুকরো চিত্র ধরা পড়ল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন রাস্তা দিয়ে মিছিল যায়। স্পর্শকাতর এলাকায় 144 ধারা জারি, তাই এই রাস্তা দিয়ে মিছিলে আপত্তি জানিয়েছিল রাজ্য পুলিশ। হাইকোর্ট শর্ত সাপেক্ষে ডিএ আন্দোলনকারীদের মিছিলে অনুমতি দেয়। শনিবার সেই শর্ত মেনেই মিছিল করেন ডিএ আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।